প্রায়ই বাবা মা আসেন এবং চেম্বারে এসে বলেন তার বাচ্চাটা বা বড় মেয়েটা বা বড় ছেলেটা বা ভাই কেউ না কেউ রাত্রিবেলা নাক বন্ধ হয়ে যাচ্ছে প্রায়ই সর্দি কাশি নিয়ে ভুগছে মাথাটা যন্ত্রণা হচ্ছে হ্যাঁ ঠান্ডা যেন তাকে ছাড়ছে না নাকটা সবসময় সরসর করতে থাকে এবং টেস্ট করে দেখা গেল যে তার ন্যাজাল পলিফ হয়ে আছে নমস্কার আমি ডক্টর দেবাশিষ সিংহ রায় আজ আপনাদের কাছে এসেছি ন্যাজাল পলিপ ন্যাজাল পলিপোসিস কেউ কেউ এটা বলে থাকেন এটা নিয়ে আলোচনা করবো পরে ন্যাজাল পলিপ কি সত্যিই ক্যান্সারাস আচ্ছা এর সার্জারি ছাড়া কি এর কোনো উপায় নেই সেটা নিয়েই সব সবথেকে ভালো হয়ে পেতে মেডিসিন যা আপনাদের ব্যবহার করলে আপনারা একদম নিশ্চিত এ থেকে রিলিফ পাবেন মুক্তি পাবেন হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক একটু শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসা যাক ন্যাজাল পলিপটা অ্যাকচুয়ালি কী নেজাল পলিপটা একটা বিনাইন গ্রোথ প্রথমেই বলে নিই এটা একটা বেনাইন গ্রোথ নন ক্যান্সারাস গ্রোথ একটা বৃদ্ধি একটা টিউমারের মতো জলের বিন্দু যেমন হয় চোখের জলের বিন্দু দেখেছেন এইভাবে ওপর দিকটা সরু নিচের দিকটা মোটা হয়ে আসে ঠিক ওই রকম আঙুরের থলির মতো আঙুরের থলিটা যেমন আঙুরটা দেখতে যেমন এই রকম নিচের দিকটা একটু মোটা ওপর দিকটা সরু ঠিক এই রকম নেজাল প্যাসেজের মধ্যে থেকে বা সাইনাস থেকে নিচের দিকে নেমে আসে মিউক্রাস মেম্যান থেকে তার গ্রোথটা নিচের দিকে নেমে আসে কারো কারো বাইরে থেকেই দেখতে পাওয়া যায় কারোর জন্য অন্য টেস্ট করতে হয় টেস্ট নিয়ে পরে বলবো এটা কিন্তু কারোর ক্ষেত্রে পেনফুল হয় আবার কারোর ক্ষেত্রে খুব বেশি পেনফুল হয় না এটা কিন্তু আগেও বললাম এটা কিন্তু নন ক্যান্সারাস এটা বেনাইন এতে ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ সার্জারি করতেই হবে তার কোনো দরকার নেই হোমিওপ্যাথি মেডিসিন প্রথম দিকে ধরা পড়লে তো কথাই নেই যখন আপনি জানতে পেরে যাচ্ছেন নেজাল নজলপালি বাচ্চে হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে খুব ভালো এটাকে সারানো যায় হ্যাঁ কেন হয় যদি এই কথার ভাবেন যে কেন হয় অ্যাকচুয়ালি এটা হওয়ার হচ্ছে অ্যাবনরমাল ইমিউনো রেসপন্স আপনার যদি ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক না হয়ে থাকে আপনার একটুতেই সর্দি কাশি লেগে যায় ইরিটেশন হয় নোজাল রিজাইনের মধ্যে নোজাল প্যাসেজের মধ্যে বারবার আপনি নাকটা ঘষছেন বারবার প্রেশার দিচ্ছেন তা থেকেও কিন্তু মিকজ মিমেন্টটা ইরিটেশন হয়ে সেখান থেকে কিন্তু পলিপ বা গ্রোথের সৃষ্টি হতে থাকে দেখুন আমরা কোনো জায়গায় স্কিনের ওপরে যখন কোনো জায়গায় খুব বেশি করে চুলকে দিই সেই জায়গাটা কিন্তু লাল হয়ে যায় ফুলে যায় দীর্ঘদিন বারবার হওয়ার ফলে এটা একটা রিজন যে একই মাস একই সেলের ওপর বারবার আমরা চাপ দিচ্ছি ঘষছি ভাব প্রেশারাইজ করছি ইরিটেট করছি জায়গাটা তা থেকেও গ্রোথ সৃষ্টি হতে পারে তবে অ্যালার্জিক রাইনাইটিস এবং রেকারেন সাইনোসাইটিস এইগুলোকে এই স্টিমুলেট ফ্যাক্টর হিসাবে ধরা যেতে পারে যে এইগুলোর জন্যই বারবার হওয়ার জন্যই হয়তো নোজাল পলিপটা দেখতে পাওয়া যায় আচ্ছা কিভাবে বুঝবেন বাইরে থেকে দেখতে পাওয়া গেলে তো মিটেই গেল আপনি জাস্ট নাকটাকে পুষ্করণ ওপর দিকে লাইট দিন আপনি দেখতে পাবেন নোজাল পলিপ কতটা বড় হয়ে আছে কতটা ব্লক হয়ে আছে এটা আপনার ভিজুয়ালাইজ হবে দেখতে পাবেন আপনি চোখে যদি খালি চোখে দেখা না যায় তাহলে নেজাল অ্যান্ডোস্কোপি করতে হবে ইন্ডোস্কোপি করতে হবে অথবা সিটি স্ক্যান করে আপনাকে দেখতে হবে ভিতরে নেজাল পলিপ আছে কিনা সাইনোসাইডিস ওই জায়গায় পলিপ আছে কিনা এই রিজনে এই রিজনে এই রিজনে এইখানে এইখানে কোন জায়গায় অ্যাকচুয়ালি ঠিক পলিপটা হয়ে আছে বাইরে থেকে দেখা যাচ্ছে না তার জন্য সিটি স্ক্যান করলে আপনি একদম পারফেক্ট বুঝতে পেরে যাবেন আসা যাক সিনটমস প্রথমেই বললাম যে নাকটা বন্ধ হয়ে থাকে সবথেকে বেশি যে বুঝতে পারবে যে নোজ ব্লক নাকটা বলো যে দিকে পলিপ থাকবে যে রিজনে পলিপ থাকবে সেই দিকে নাকটা বন্ধ হয়ে যাবে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে একটুতে আপনি হাঁপিয়ে যাবেন একটু সিঁড়ি স্টেপ দিয়ে উঠেছেন কারণটা কি দুটো নো স্টিল তার মধ্যে যদি একটা ব্লক হয়ে যায় আপনার বারবার জোর করে প্রেশারাইজড হয়ে হাঁ করে নিঃশ্বাস নিতে হবে একটু সিঁড়ি চড়লে বেশি যখন বেশি কাজ করতে হয় তখন হাঁ করে নিঃশ্বাস নিতে হবে বারবার এই প্রেসারাইজ নিঃশ্বাস নেওয়ার জন্য আপনার মাথাটা ধরে যাবে সাইনাস এলাকা ফ্রন্টাল সাইনোসাইটাসের যে এলাকাটা নোজাল বেস এই জায়গাটা এই জায়গাগুলো তখন ব্যথা হতে শুরু করে নাক বন্ধ হয়ে যায় সব সময় নাক দিয়ে কাঁচা জল এখানে যদি ঠেকে থাকে যদি নোজাল পাইপটা ঠেকে থাকে সেপ্টামের ওপরে টাচ হলে একটা ইরিটেশান তৈরি হয় সংসার আপনার হ্যাচ্ছ স্নিজিং সর্দি সবসময় ঝরে আসা নাকটা সরসর করা নাক দিয়ে জল পড়া একদম লেগেই থাকে তার সঙ্গে মাথা ধরা নাক বন্ধ হয়ে থাকা নাক তো যেদিকে নোজাল পলিপ যদি বড় হয়ে যায় নাক তো বন্ধ হয়েই থাকে শোয়ার সময় নাক ডাকা দেখতে পাওয়া যায় হাঁ করে বাচ্চা নিঃশ্বাস নিতে থাকে বড়োরাও দেখবেন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাসে ভীষণ কষ্ট তার সঙ্গে ওপর পোরশনটা ওপর প্রশানের দাঁতগুলো দাঁতের মাড়িতে পর্যন্ত ব্যথা হতে দেখা যায় রেকারিং আপনি সাইনোসাইটিসে ভুগতে থাকবেন সাইনাসটা বারবার ইনফেক্টেড হয়ে যায় এই ধরনের সিমটম নাজাল পাল্পে দেখতে পাওয়া যায় হ্যাঁ সার্জারি কির একমাত্র ভরসা না হইপেথ মেডিসিন আসা যাক যার জন্য এতক্ষণ বসে আছি দি মেডিসিন ঠিকঠাক যদি হইমেথ মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন এ থেকে একদম মুক্তি পাবেন নিশ্চিত প্রথমেই যেটা বলবো থুজা থুজা টু হান্ড্রেড থুজা থুজা তো গ্রোথ কমানোর সবথেকে ভালো ওষুধ সাইকোটিক ম্যানিফেস্টেশন থাকলে গ্রোথ কমানোর জন্য থুজার বিকল্প হয় না থুজাকে ভাত দিয়ে কোনো গ্রোথকে কমানোর কথা ভাবাই যায় না তাই থুজার কথা দিয়েই প্রথম শুরু করা যাক থুজার পেশেন্ট কিছুটা হয় কিন্তু খুব সর্দিটা গাঢ় হয়ে যায় সবুজ হয়ে যায় অফেন্সিভ গন্ধ থাকে তাতে খুব প্রায়ই সর্দি কাশিতে ভোগে নোজাল পলিপটা কিছুটা নরম ইরেগুলার হয়ে বাইরের দিক থেকে বেরিয়ে আসছে প্লিজ থুজার টু হান্ড্রেড দিনে দুবার পাঁচ দিন পরের সপ্তাহে আবার একইভাবে এমন কার এমন কার নোজাল পলিপের ভীষণ ভালো ওষুধ বাচ্চা সকালবেলা মুখ ধুতে গেছে ছচ্ছর করে রক্ত বেরোচ্ছে হ্যাঁ নোজাল পালার আরেকটা সিমটম সবসময় নাক দিয়ে রক্ত বেরোতে পারে পুঁজ বেরোতে পারে রস বেরোতে ইনফেকশান হয়ে গেলে সেখান থেকে পাস পেরমেশন হতে পারে ভীষণ ব্যথাও হতে পারে শেষের দিকে ভীষণ ব্যথাও হতে পারে নাকে হাত দেওয়া যায় না নাকে টাচ করা যায় না নাকে টাচ করলে তা থেকে রক্ত বেরিয়ে আসে এমন কার সকালবেলা বাচ্চা বা বড়ো কেউ মুখ ধুতে গেছে একটু জলের ফ্ল্যাশ জলটা টাচ করেছে ব্যাস হাতটা দিয়ে ফেলেছেন ব্যাস সঙ্গে সঙ্গে রক্ত ছচ্ছর করে রক্ত পড়ছে মুখ ধুতে গিয়ে রক্ত পড়া এমন কারোর একটা মানে বিশেষ বিশেষ সিম্টম এমন কাপ বাচ্চারা একদম স্নানই করতে চায় না স্নান করায় তাদের বিরক্তি ঠা তার মানে কি ঠান্ডায় তার বিরক্তি ঠান্ডায় সে বাড়ে নাক দিয়ে রক্ত পড়া নাগে নাক দিয়ে পুঁজ পড়া নাগের মধ্যে দিয়ে পাসফরমেশন ব্যথা হয়ে থাকা কাপ এমন থার্টি প্রথম প্লিজ একটু থার্টি এটা প্যাথোলজিক্যাল সিমটমস তাই লোয়ার পোটেন্সি ব্যবহার করা আমি আবার বলছি ভাই প্যাথোলজিক্যাল সিমটমস যেখানে দেখতে পাচ্ছে গ্রোথ একটা দেখতে পাচ্ছে প্যাথোলজিক্যাল সিমটমস প্লিজ আপনি লোয়ার পোটেন্সি দিয়ে শুরু করুন রিপিটেশনটা বেশি বাড়ান এমনক থার্টি দিনে তিনবার খান পাঁচ দিন পরের সপ্তাহে আবার খান দরকার মতো ওটা টু বা হায়ার ডাবলিউশানে আপনি যেতে পারেন টিউক্লাম মেকাম ভিনাম একে বাদ দিলে নজল প্রয়োগের কথা বলাটাই অসম্পন্ন রয়ে যাবে যত ধরনের নোজার পলিপের সিমটম হতে পারে সবগুলো টিউক্রাম মেকামিনামে আছে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত সবসময় সর্দি পড়া শক্ত পলিপ যা বাইরে থেকে দেখতে পাওয়া যায় টিউক্রাম মেখামিনাম একদম আপনার ভিজুয়ালাইজড হবে আপনি দেখতে পাবেন শক্ত একটা পলিপের মতো গ্রোথ বাইরের দিকে বেরিয়ে আসছে আঙুরের থলির মতো নাক দিয়ে বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে বেস অব দ্য নোজ ব্যথা হয়ে আছে ফ্রন্টাল সাইনোসাইটিস হেডে হচ্ছে এখানে ব্যথা হয়ে থাকছে টিউক্যানাম মেকাম অনেক দিন সর্দি কাশিতে ভুগছে বিভিন্ন ওষুধ খাচ্ছেন সারছেন না একবার টিউকেনাম মেকামিনামের কথা ভাবুন ভীষণ ভালো কাজ হবে কোনিয়াম ম্যাক কোনিয়াম ম্যাককে বাদ দিয়ে যেমন থুজাকে বাদ দিয়ে গ্রোথের কথা ভাবা যায় না ঠিক সেই রকম হার্ড কোনো হার্ড কোনো টিউমার হার্ড কোনো গ্রোথ কোনিয়াম ম্যাক কোনিয়াম ম্যাকে শক্ত পলিপ বাইরের দিক থেকে বেরিয়ে আসছে চাপ দিলে আপনি ফিল করবেন যে সেটা শক্ত হার্ড কোনিয়াম ম্যাক ছাড়া ভাবা যাবে না পলিপ ন্যাজাল পলিপ হার্ড হয়ে আছে সর্দি কাশি আছে নাক দিয়ে জল বেরোচ্ছে ব্যথা হচ্ছে নাক সরসর করছে নাক বন্ধ হয়ে যাচ্ছে ঘুমোতে পারছেন না মুখ হাঁ করে থাকতে হচ্ছে প্লিজ ম্যাকের কথা ভাবুন ম্যাক থার্টি একই রকমভাবে প্যাথোলজিক্যাল সিমটমের জন্য প্রথমে থার্টি রিপিটেশান দোষ পরে হায়ার ডায়োলিউশন হায়ার ডায়লুশানে আপনাকে যেতেই হবে কারণ একটা গ্রোথ যেটা কন্টিনিউ বেড়ে চলেছে নর্মাল নিয়মে তার বৃদ্ধি হচ্ছে না তার সেল বিভাজন হচ্ছে না তাই সেটা কিন্তু টিউমার বা গ্রোথ হয়েছে তাকে আপনাকে আটকাতে হবে আপনাকে যেতেই হবে রিপিটেশান বাড়াতেই হবে হায়ার ডাইলুশানে যেতেই হবে কারণ শত্রু যত বড়ো তার জন্য অস্ত্র তত বড়ো বা বেশি ব্যবহার করতে হবে বার বার ব্যবহার করতে হবে সেই জন্য সব সময় লোয়ার ফোনস স্টার্ট করুন হায়ার ডায়লিউশানে যান যতক্ষণ না পর্যন্ত আপনি শত্রুকে বধ করতে পারছেন আশা করা যায় এক থেকে দেড় মাসের মধ্যে নোজাল পালিফ থেকে আপনি রিলিফ পাবেন আপনার চোখে দেখতে পাবেন যে যেটা বাইরে থেকে ইয়েস যেটা বাইরে থেকে দেখা যাচ্ছিলো সেটা কমে গেছে নিশ্চিত এইগুলো শেষ করলাম পরে ভিডিওতে আবার দেখা হবে নমস্কার